আলাইকুম, আমি মিষ্টি রানা। আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব অ্যাডসেন্সের ডলার চেক করতে হয়। তো যারা জানেন না তারা আমাকে ফলো করেন কীভাবে চেক করতে হয়। তার জন্য ব্রাউজার আপনাকে adsense.com যেতে হবে। adsense.com হলে আপনার যে ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে সে অ্যাডসেন্স সাইন ইন করতে হবে। তারপর সাইন ইন ক্লিক করা, সাইন ইন ক্লিক করলে আপনার ইমেল আইডি চাইবে যে ইমেল আইডি দিয়ে আপনার ইউটিউব অ্যাডসেন্স করা আছে, অথবা আমার এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স করা আছে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে একটা বিষয় হলো, আমরা যারা নতুন কাজ করি এই হোম পেজে জিরো জিরো ব্যালেন্স দেখে চমকে যায়, কারণ আমরা কাজ করি কিন্তু তারপর মনে হয় যে আমাদের ডলার জিরো জিরো হয়ে আছে। তো ঘাবড়ানোর কোনো বিষয় না, এখানে আপনার প্রতি মাসের 15 তারিখে এই কারেন্ট ব্যালেন্সে জমা হয়। এখানে পেজ ভিউ এখানে এগুলো শো করে। এখন আপনি এটা তার আগে চেক করার নিয়ম হলো ইনফরমেশন রিপ্লেসমেন্টে ক্লিক করতে হবে। রিপোর্ট এখানে ক্লিক করার পর এখানে এই শো আসবে, তো এগুলো এখন আপনাকে এই ডেজ আছে ডেজের ওখানে ক্লিক করতে হবে এবং প্রোডাক্টে ক্লিক করতে হবে। প্রোডাক্টে ক্লিক করার পর একটু নিচে আসতে হবে। নিচে আসার পর হোস্টেড অ্যাডসেন্স ফর কন্টেন্টস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার এই নিচে শো করবে, আর এখন টোটাল ডে বাই ডে শো হবে। যেহেতু আমার লাস্ট 7 ডেজের মধ্যে হয়েছে, তাই যদি আরও আগে থেকে আমার কাজ হয় তাহলে লাস্ট 7 ডেজের এখানে অল টাইম সিলেক্ট করতে হবে। অল টাইম সিলেক্ট করলে আপনি টোটাল কত দিনে কত করে পয়সা এটা দেখাবে। তো আমার টোটাল 1.4 এইভাবে বাড়বে। আর এখানে আপনার যত পেজ ভিউ হবে তত অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, কারণ পেজ ভিউ বাড়ার চেষ্টা করি। এখানে ক্লিক হয়েছে এত অ্যাকাউন্টটা। তো এখানে আমাদের যেটা মেন বিষয় খেয়াল করতে হয় ক্লিকের উপরে ক্লিক করতে হবে। ক্লিকের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো কয়েকটা ক্লিক হয়ে গেছে, হয়েছে ডিটেল দেখতে হবে। এখানে আমাদের আরেকটা খেয়াল করতে হবে সিপিসি, এই সিপিসিটা যত বেশি থাকবে ক্লিকে তত দিবে, এক ক্লিক সমান তত সিপিসি করে দিবে। যাই হোক, আজকে এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার দিবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।